সৌদি আরবের সর্ববৃহৎ শ্রম বাজার এই দেশটিতে বর্তমানে 25 লাখের অধিক প্রবাসী বাংলাদেশি বিভিন্ন পেশায় কর্মরত রয়েছেন। যে এই যে সকল প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন পেশায় যারা কর্মরত রয়েছেন, এদের মধ্যে কেউ বৃহস্পতিবার, কেউ শুক্রবার কিংবা সপ্তাহের অন্য কোনো দিন যে সাপ্তাহিক যে ছুটিটি পেয়ে থাকেন, আসলে এই দিনটিতে কীভাবে তাদের কাটে, কেমন কাটেন, নিজের আত্মীয় স্বজন, দেশের পরিবার পরিজন যারা রয়েছেন, নিজের আপনজন যারা রয়েছেন, তাদের কে কীভাবে তারা স্মরণ করে, এবং এবং এই উইকেন্ড ডেতে বিশেষ করে ব্যাচেলার যারা রয়েছেন, তারা বিভিন্ন কোম্পানি, বিভিন্ন ফ্যাক্টরিতে যারা কর্ম কাজ করেন, তারা আমি আজকে এই আরটিভির মাধ্যমে এটি জানার চেষ্টা করব। আজকে আমি যেখানে এসেছি, এখানে অসংখ্য প্রবাসী বাংলাদেশের রয়েছেন, তারা আমি যে জায়গাটিতে আছি এখানে প্রায় 1 থেকে 1.5 হাজার বাংলাদেশি রয়েছেন। আসলে এখানে প্রায় এক করে 12 থেকে 15টি বিল্ডিং রয়েছে। এক একটি বিল্ডিংয়ে 50 থেকে 60 জন কিংবা 100 এরকম বাংলাদেশি রয়েছে। আমি চেষ্টা করব এই আরটিভির মাধ্যমে প্রিয় দেশবাসী এবং বিশ্ববাসীকে এই জিনিসটি জানানো, আমি ধারাবাহিকভাবে এটি কন্টিনিউ চলবে আমি জানার চেষ্টা করব। আসলে এখানে আমি এসেছি, আমি আজকে যখন এখানে এসেছিলাম আজকে উইকেন্ডেতে, ওনারা দেশাত্মবোধক গান গাচ্ছিলেন, আমি এসে অসংখ্য প্রবাসী বাংলাদেশিদেরকে এখানে দেখেছি। আমি আসলে একটু একটু জানার চেষ্টা করি, আমি একটু আপনার কাছে একটু জানতে চাই, আপনি আমাকে একটু বলবেন যে এই আজকে উইকেন্ডেতে বিশেষ করে আপনারা যারা এখানে রয়েছেন, এই ছুটির দিনে কি করেন, এবং আজকে আমি এখানে এসে যে গানের অনুষ্ঠানটা দেখেছি, আসলে এটি উদ্দেশ্য, এটি গান গাওয়ার উদ্দেশ্য কি আপনারা, এবং কিভাবে সময়টা কাটে আপনাদের? আসলে কি বলবো, আমরা 8 ঘন্টা ডিউটি করি কোম্পানির, কোম্পানি ডিউটি করে তারপর সুযোগ সুবিধা আছে বাহিরে কাজটাজ করি, তারপর বৃহস্পতিবার দিন শুক্রবার দিন ছুটি, তখন বৃহস্পতিবার দিন একটু আমরা রাত্রে বন্ধু বান্ধব নিয়ে একসাথে একটু আনন্দ করি। যেহেতু আমরা কষ্টে আছি, তখন এই আমার যে আনন্দ কষ্টটা, এটা যেন আমরা বইলা থাকি আর কি। কষ্ট বলতে কোন কষ্ট বলছেন, বেতন পাচ্ছে না নাকি? না, আলহামদুলিল্লাহ আমাদের কোম্পানি খুব ভালো, আমার বেতন মাসে মাসে দিয়ে দেয়, কিন্তু আমরা দেশ ছেড়ে প্রবাসে থাকি, মানসিক যে টেনশনটা, মানসিক একটা টেনশন, বাবা নাই, মা নাই, ভাই নাই, বুঝলেন না, এই আর কি দুঃখ এটাই। আসলে প্রবাসীদের কথা বলে বোঝানো যাবে না, এই ভাই কিন্তু বলেছিলেন যে মা নেই, বাবা নেই, এমন অসংখ্য প্রবাসী বাংলাদেশি রয়েছেন যাদের নিকটতম আত্মীয় স্বজন, স্ত্রী, সন্তান, মা বাবা অনেকেই নেই। তিনি কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন। আসলে এই প্রবাসীদের বুবা কান্নাটা দেখার মতো সত্যিকারার্থে কেউ নেই। শুধুমাত্র একজন প্রবাসী বলতে পারে তারা এই প্রবাসের মাটিতে প্রতিদিন কীভাবে দিনানিপাত করছেন। তিনি বলেছেন কিন্তু যে আমি, আমার কোম্পানি অনেক ভালো, আমি ভালো বেতন পাচ্ছি, বেতনের দিক থেকে, খাওয়া দাওয়ার দিক দিয়ে, থাকার দিক দিয়ে কোনো সমস্যা নেই, বাট আজ আমার মা নেই, বাবা নেই। সত্যি এই যে একটা কষ্ট, এটি আসলে কাউকে বোঝানোর মতো নয়। আমি আরও একটু জানার চেষ্টা করব, আমার সঙ্গে আরও একজন আছেন, আমি একটু আপনার কাছে একটু জানতে চাই, পরে আমি আসছি ভাইয়ের কাছে, আপনার কাছে একটু জানতে চাই যে বিশেষ করে এই উইকেন্ডেতে আপনাদের সময়টা কীভাবে কাটে একটু জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জি, আজকে আসলে বৃহস্পতিবার রাত্র, আসলে আমরা সারাদিন 8 ঘন্টা ডিউটি করার পরে আসলে একটু কষ্টটা ভুলে থাকার জন্য আমরা একটু আনন্দ করি, আনন্দ করার পরে একটু বিনোদন, একটু গান বাজনাতে একটু মতে থাকি। আসলে প্রবাসী জীবনটা, আমি বিগত 18 বছর ধরে প্রবাসে থাকি, 2006 আসলে আমার বাহিরে আসা, আজকে বিগত অনেক বছর ধরে থাকি। আসলে যে দেশের যে মায়াটা ভুলে থাকাটা বাহিরে অনেকটাই কষ্ট হয়, যেটা আসলে ভুলে থাকার মতো, আসলে বইলা বোঝানোর মতো এটার কোনো আসলে ভাষা নাই। যা দেশের মায়াটা অনেকটাই কষ্ট লাগে, দেশে যাওয়ার জন্য যাইতে পারি না, ঠিক আছে, তো তার জন্য অনেকটা আসলে দুঃখ প্রকাশ করি, ঠিক আছে, তো এটাই আমার বলা, তা ছাড়া আর কিছু বলা নেই। যখন ইচ্ছে তখনই যেতে পারি না, এটাই যখন ইচ্ছে তখন যাইতে পারি না, কোম্পানির যে আসলে কিছু রুল আছে, 2 বছর পর ছাড়া যাওয়া যায় না। আজকে আমার আম্মু মারা গেছে, বিগত 1 বছর হয়েছে, 1 থেকে 1.5 বছর হয়েছে, আমার আম্মুর মাটিটুকু দিতে পারি নাই আমি, তো এই যে কষ্টটা, এটা হয়তো বেঁচে থাকলেও মরার চেয়ে বেশি, যেটা আসলে বলার মতো না কাউকে, আসলে বলার মতো ভাষা নাই, সে আমি কি বলবো এটাই। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে। একটু আপনার কাছে জানতে চাই, আসলে আমি তো, আমি নিজেই হতবাক হয়ে গেছি এই দুঃখের কষ্টগুলি শুনে আপনার কাছে। আমি যখন এখানে আসছিলাম তখন আপনি খুব সুন্দর করে গান গাচ্ছিলেন এখানে, তো আপনি আমাকে একটু জানাবেন যে কীভাবে সময়টা কাটে আপনার, আর একটু যদি গান শোনান। আসসালামু আলাইকুম, দেখছি আপনাকে, জি এদিকে।
আসসালামু আলাইকুম। আমরা দেখেন পুরো মাস আমরা কাজ করি, কাজ করার পর সপ্তাহে একদিন ছুটি থাকে, আমাদের কোম্পানি ছুটি দেয়। তখন আমরা সব বন্ধু বান্ধব মিলে আমরা আমোদ ফুর্তি, প্রতি বৃহস্পতিবার ছুটি থাকে, আমোদ ফুর্তি করি। তেই কি আমাদের জীবনটা এভাবে যেতে যাইতে আছে কি? একটু গান শোনা আরটিভি দর্শকদেরকে, আরটিভি দেখছে আপনাকে খালি গিয়ে। আপনি তো খুব সুন্দর গান গাচ্ছিলেন এখানে, দুইলেন যে কোনো একটা দেশের দুটো গান দিলেন। আমি চাইলাম যারে ভবে পাইলাম না তারে, সে এখন বাস করে অন্যের ঘরে, সে এখন বাস করে অন্যের ঘরে। জীবন দিয়ে যারে আমি বেসেছিলাম ভালো, সে আমারে বলবো যেহিয়া দূরে চলে গেল। হাই রে ভালোবাসা তুই করলি নৈরাশা, এমন ভালো বাসাকে না বাসে, সে এখন বাস করে অন্যের ঘরে। আমি চাইলাম যারে ভবে পাইলাম না তারে, সে এখন বাস করে অন্যের ঘরে, সে এখন বাস করে অন্যের ঘরে। ধন্যবাদ আপনাকে। আসলে তিনি কিন্তু খুব মধুর কণ্ঠে গান গাচ্ছিলেন, বাট আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, ওনার চোখে কিন্তু পানি এসেছে। আসলে এখানে এসে আমি আমি নিজেই হতবাক হয়ে গেছি। আসলে একজন বলেছিলেন ওনার বাবা নেই, মা নেই, আরেকজন বলেছিলেন যে গত এক বছর আগে ওনার আম্মাকে তিনি হারিয়েছেন। আসলে এই নিজের আপনজনদের হারানোর যে কষ্টটা, এই ব্যথাটা, এটা আসলে কেউ বুঝবে না। আমি আরেকটু এখানে আসার পর আরেকজনকে আমি দেখতে পেয়েছি, তিনি চমৎকার ঢোল বাজিয়েছিলেন। আপনি যদি একটু আমাকে বলেন একটু আপনার কাছে, আমি যখন এখানে আসছিলাম যে চমৎকার ঢোল বাজিয়েছিলেন আপনি। আসলে ঢোল বাজনাটা মূলত আমার একটা মনের খোরাক, গান বাজনা আনন্দ বাংলাদেশ থাকতেও করেছি, মানে মনের খোরাক এই জন্য করেছি। এটা কোনো আমার পেশা না, জাস্ট একটা নেশা। তবে আসছি, প্রবাস জীবনটা খুবই কষ্টের। আসলে প্রবাসে না আসলে বুঝতাম না যে প্রবাসী ভাইদেরা কীভাবে কষ্ট করে বা কী ব্যথা তাদের ভিতরে লালন করে রাখে। তো প্রবাস জীবনটা মোটামুটি, যদিও মানুষ টাকা পয়সা ইনকাম করে, তারপরও দেশের যে একটা আন্তরিকতা, পরিবারের একটা অভাব থেকেই যায় মানুষের মনের ভিতরে। তবে সব মিলিয়ে যাই হোক, সব প্রবাসী মিলে বৃহস্পতিবার রাত্রে একটু আনন্দ করি আর কি, ভালো থাকার। আপনি যেহেতু চমৎকার ঢোল বাজিয়েছিলেন, একটু কি সম্ভব হবে, আর টিভি দর্শক দেখছে আপনাকে, আপনি একটু যে দেখাতে একটু দেখাবেন? আমি দু মিনিটে আমি জি ধন্যবাদ আপনাকে। আরও একজন রয়েছেন, আমি যখন এসেছিলাম তিনি খুব মুখমুগ্ধকরভাবে গান শুনছিলেন, একটু আরেকজন শুনতে চান। আসলে সবাই, আমি যখন এখানে এসেছি তারা যখন দেখেছে যে আরটিভির ক্যামেরা এসছে, সবাই একটু অন্যরকম হয়ে গেছেন। আর আর কার সঙ্গে আমি কথা বলতে পারি কি একটু? জি, আরেকজন ভাই রয়েছেন, আমি একটু ওনার কাছে একটু জানার চেষ্টা করি। আপনি যদি এখানে দাঁড়িয়ে বলেন তাহলে সবাইকে দেখা যাচ্ছে। যে আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আজকে যে আপনি এখানে এসছেন এবং আপনাদের সময়টা কীভাবে কাটে, কী উদ্দেশ্যে এখানে আসা একটু? জি ভাই, আসসালামু আলাইকুম। জি, আসলে ভাই আমরা তো সারাদিন বাড়িতে ঘুরে খাইছি, ঠিক আছে, প্রবাসে না আসলে আসলে বুঝতাম না যে মানুষ কতটা কষ্টের মধ্যে থাকে। আমরা সকাল ভোর 5টা বাজে উঠি, সারাদিন আমরা 8 ঘন্টা কোম্পানি ডিউটি করি, তারপরে আমাদের বাইরে কাজ করতে হয়, কোনো দিন রাত 10টা, কোনো দিন 11টা বাজে আমাদের রুমে আসতে। তো আমরা এক সপ্তাহ একটানা কাজ করি, বৃহস্পতিবার রাত হলে আমরা সবাই যার যার মতো করে এই জায়গায় চলে আসি। এখানে একটু ওই যে গান বাজনা হয়, এ আড্ডা দেয়, সব কিছু মিলায় মানে মোটামুটি একটু ভালো রাখার চেষ্টা করি। কারণ আমাদের তো ভাই কোনো স্বপ্ন নাই, আমাদের স্বপ্ন হচ্ছে আমাদের ভাই কীভাবে আছে বাড়িতে, আমার বোন কীভাবে আছে বাড়িতে, আমার বোন বড় হয়েছে এদের বিয়ে দিতে হবে, আমার ভাইয়ের পড়ার খরচ, আমার মা বাবা অসুস্থ, তাদেরকে সুস্থ করতে হবে। আসলে সব মিলে আমরা মানে প্রবাসে খুব কষ্টে আছি।
সেই কষ্টটা তো কাউকে বলে বোঝানো যাবে না, ঠিক আছে? ভিতরের কষ্ট ভিতরে আছে, যেগুলো প্রকাশ করার মতো না। তো সবার ভিতরে কষ্ট আছে, শুধু আমি একজন প্রবাসী না, লাখ লাখ প্রবাসী ভাই সবার ভিতরে কষ্ট আছে। কিন্তু আমরা সেই কষ্টটা বুইলা থাকার জন্য আমরা প্রতি বৃহস্পতিবারে এখানে একটু বিনোদনের ব্যবস্থা করি। সো আমি একজন, আরেকজন আছে, আরেকজন আছে, এরকম সবাই মিললে একটু বিনোদনের ব্যবস্থা করি, এটুকুই ভাই। হ্যাঁ, কষ্টটা ভুলে থাকার জন্য চেষ্টা করি। কষ্ট তো ভাই ভোলার জিনিস না, আর আমরা তো প্রবাস জীবন শুরু করছি, তার মানে ভাই এটা শেষ করার জিনিস না, ঠিক আছে? আমরা আমাদের স্বপ্নের জন্য না, আমাদের পরিবারের স্বপ্নের জন্য এখানে পড়ে আছি ভাই, এটুকুই আর কিছু। এটা ধন্যবাদ আপনাকে। আসলে আপনি শুনছিলেন, জি আমি যাচ্ছি ওনার কাছে, যে তিনি কিন্তু আমার পাশে যিনি রয়েছেন, তিনি বলেছিলেন যে আসলে আমরা যে এই প্রবাসে রয়েছি শুধু আমরা নিজের জন্য নয়, আমাদের মা বাবা আত্মীয় স্বজন যারা রয়েছেন আমার, তিনি কিন্তু বলেছিলেন যে আমার বোনকে বিয়ে দিতে হবে, আমার মা বাবা অসুস্থ কিনা তাদের চিকিৎসা করতে হবে। তো এই যে প্রতি সপ্তাহ প্রতি মাসে আমরা যে এখানে কাজ করি, আসলে কাজের পরে একটা দিন যে আমরা ছুটিটা পাই, এই সময়টা একটু হলেও আমরা কষ্টটা ভুলে থাকার চেষ্টা করি, যে যে যার মতো করে একটু ভুলে থাকার চেষ্টা করে। আমি আসলে সত্যি আমি শুরুতেই বলেছিলাম যে আমি এখানে আসার পর তাদের যে বুবা কান্না, তাদের যে অবস্থা আমি এখানে দেখেছি, আসলে এটি বলে বোঝানোর মতো নয়। যে প্রথম শুরুতে যে ভাইটি তিনি বলেছিলেন যে আমি বাবাকে হারিয়েছি, মাকে হারিয়েছি, তাদেরকে দেখতে পারিনি, পরবর্তী যে ভাইটি তিনি বলেছিলেন যে আমার মাকে হারিয়েছি, আমি দেখতে পারিনি, এই বেদনা, এই প্রবাসীর এই দুঃখটি আসলে খুবই বেদনাদায়ক, এবং এটি আসলে বলে কিংবা মিডিয়ার মাধ্যমে বোঝানো সম্ভব না হলেও, তারপর আমি চেষ্টা করেছি এখানে যে ভাইয়েরা রয়েছেন তাদের মনে কথাগুলি কিছু তুলে ধরার, জানানোর। এখানে আরও একজন রয়েছেন, আমি একটু এই ভাইয়ের কাছে আমি একটু জানতে চাইবো, আপনি আমাকে একটু জানাবেন আপনি কতদিন ধরে এখানে আছেন এবং আজকে যে এখানে আসছেন এটা একটু জানাবেন, কীভাবে আপনার দিনটা কাটছে? এই তো আমি সৌদি আরবে আসছি 6 বছর রানিং, তারপর আর কি আমাদের প্রবাসী জীবন এভাবেই চলছে। তো আসার পরে এখানে আসি, আলহামদুলিল্লাহ ভালো, বাড়িতে পরিবার, বাবা মা সব কিছু ফালাইয়া, বাবা মারা গেছে, 1 বছর চলতেছে, বাড়ি দিতে পারি নাই, এই আর কি, আলহামদুলিল্লাহ ভালো আছি, সবাই দোয়া করবেন আমাদের জন্য। আসলে আমিও ঠিক বুঝতে পারছি না আমি কীভাবে বলবো। এখানে আমি যার সঙ্গে কথা বলি ওনাদের সত্যিকার অর্থে, দেখেন আপনি একটু ক্যামেরাটা দেখাবেন সবাইকে একটু করে দেখাবেন, যে এখানে যারা রয়েছেন সবাই কিন্তু বলতেছিলেন যে কারো মা, কারো বাবা, কারো ভাই, কারো নিকটতম আত্মীয় স্বজন, এমন অনেকেই কিন্তু দুনিয়া থেকে চিরবিদায় নিয়েছেন, এটি সত্যি বলে বোঝানোর মতো ভাষা নেই। এখানে আমি যখন প্রথমে যখন এসেছিলাম অনেকেই বলেছিলেন যে আমি মিডিয়াতে কথা বলবো, আমি আসবো, আমার মনের দুঃখগুলি প্রকাশ করবো, বাট যখন একে একে যখন সবাই কথা বলার চেষ্টা করেছেন তখন অনেকেই, প্রত্যেকের চোখে কিন্তু আমি পানি দেখেছি, সবাই এমনই একটি পরিস্থিতির শিকার হয়েছে যে আমাদের কষ্টের কথাগুলি যে এখানে তুলে ধরা হচ্ছে আরটিভির মাধ্যমে, ওনারা নিজেরাই বলতে গিয়ে নিজেরাই কান্নায় ভেঙে পড়ছিলেন। তাই আমি সবার কথাটি আসলে নিতে পারিনি। আমি চেষ্টা করব আজকে যে আমি কোম্পানিতে এসেছি, এরকম অসংখ্য এখানে আরও অনেকগুলি বিল্ডিং রয়েছে, ওগুলিতে পর্যায়ক্রম প্রতি সপ্তাহে আমি যাওয়ার চেষ্টা করব, এবং এই উনাদের তাদের দিনানিপত্রা কীভাবে চলছে, তারা কেমন আছেন কীভাবে, যদিও এখানে যারা আসছি, যে কোম্পানিতে আমি আসছি, তারা প্রতি মাসে বেতন পাচ্ছেন, ভালো সার্ভিস পাচ্ছেন, কোম্পানি থাকার সুযোগ সুবিধা অত্যন্ত ভালো, তারপরেও তাদের যে এই যে পিছু টান প্রতি মাসে, এবং দেশের প্রতি যে মায়া মমতা, এবং ওনারা বলেছিলেন যে আমরা ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু আমরা যখন ইচ্ছা হয় তখনই কিন্তু আমরা দেশে যেতে পারি না, ঈদ কী জিনিস তারা বোঝে না, বৃহস্পতি শুক্রবার কী জিনিস তারা বোঝে না, একটু অবসর পেলেও কিন্তু চেষ্টা করেন যে একটু অন্য জায়গায় একটু কাজ করে বেশ কিছু টাকা উপার্জন করতে পারি কিনা নিজের পরিবারের জন্য। আমি আজকের মতো আমার কাছে এটিই ছিল, এখান থেকে সর্বশেষ পরবর্তী সময়ে আমি আরটিভির মাধ্যমে জানানোর চেষ্টা করব। ধন্যবাদ।